হঠাৎ ভিড় বাঢ়িছে করিমগঞ্জৰ লংগাই ৰেল ষ্টেচনত। করিমগঞ্জ চহৰ সংলগ্ন লংগাই ৰেল ষ্টেচনটোৰ প্লেটফৰ্ম, টিকট ঘৰ, প্ৰতীক্ষালয় সকলো উপচি পৰিছে মানুহৰ উপস্থিতি। টালি টোপোলা বান্ধি ষ্টেচনত পৰি থকা এইসকল লোকক দেখাত ৰেল যাত্ৰী যেনেই লাগে, কিন্তু তেওঁলোক কোনো ৰেল যাত্ৰী নহয়। এইসকল বানপীড়িত শৰণাৰ্থী। করিমগঞ্জ জিলাত বানপানীয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এটা মাহর ভিতর বছরটির দ্বিতীয় বানপানী কবলত পড়ল করিমগঞ্জ জেলা। জেলাখনের তিনিখন নৈ কুশিয়ারা, লংগাই আর সিংলার জলস্তর বৃদ্ধি পাইছে। করিমগঞ্জ চহরকে ধরে জেলার বিভিন্ন প্রান্তর দেড় লক্ষাধিক লোক এতিয়া ভয়ঙ্কর বানর কবলত। ইয়াৰে বানপীড়িত বহু লোক উপায়বিহীন হয়ে এনে ধরনের লংগাই রেল স্টেশনত আশ্রয় লৈছে। ষ্টেচনটো প্ৰতীক্ষালয়ত ঠাই নাপায় বহুতে সৰু সৰু ল'ৰা ছোৱালীক লৈ প্লেটফৰ্মতে দিন কটাবলগীয়া হৈছে। ধাৰাসাৰ বৰষুণৰ ফলত প্লেটফৰ্মত আশ্ৰয় লৈ থকাসকলেও অনেক বিপৰ্যয় সহিবলগীয়া হৈছে। এইসকলৰ মাজত পাঁচগৰাকী গৰ্ভৱতী মহিলা আৰু ভালেমান শিশু জ্বৰত আক্ৰান্ত হৈছে। রেল স্টেশনে পড়ে তাকে দেড়শো জনের মানুষ আছে, এইটার ব্যবস্থা আমি করছি, তারা তারপর তুপালা নাইয়া এটা বাস নাইয়া টাঙ্গাইছি। আর এখানে যারা আছে তারা আজকে রিলিফ দেওয়া হল, আর গতকালকে ইয়ে থেকে আইয়া শ্রীরাউড়া দিয়া গেছে, মোমবাতি তো সব দিয়া গেছে। কালকে আইয়া এখানে আমরা রাত্রে তাকে রাত্রে তাকে পিড়া পাইছে, গুড় পাইছে, তারপরে আজকে আমরা চাউল ডাইল দেওয়া হয়েছে, ওই সমস্ত দেওয়া হয়েছে। আর করিমগঞ্জত বানপানীয়ে ভয়াবহ রূপ ধারণ করার পিছত বিভিন্ন ঠাইত ত্রিশটাক আশ্রয় শিবির খোলা হয়েছে। এই শিবির সমূহ ন হাজারও অধিক শরণার্থী আশ্রয় লিখে মুঠর ওপর কুশিয়ারা, লংগাই আর সিংলি নৈ জলস্তর বৃদ্ধি হওয়ার ফলত এক হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। 19 আর 20 তারিখে করিমগঞ্জ জেলার সকল সরকারি বেসরকারি শিক্ষানুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিছে জেলা প্রশাসনে। করিমগঞ্জৰ পৰা গৰিশ নন্দী, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।